हेलो बंधुरा, आज के आम्रा एक टा नतून भिडियो बनाबो। आशा करी आगे दिन भिडियो तुम्हारे भालो लेगे। आम्रा आरेकटू ठीक करार चेष्टा करछी। आज के आम्रा एक टा नतून भिडियो बनाबो। आज के आमार संगे आछे दिया मित्र। दिया हाय करो। हाय। आज के आम्रा एक टा नतून भिडियो बनाबो। आम्रा आँकछी, तुम्राओ संगे संगे आँको। प्रथमे बोझार सुविधार जोन्नो आमी छविटा एकटू जूम करे नियेछी जाते मुखटा बोझा जाए। प्रथमे आमरा एकटा मुख आँकछी। फार्स्टे देखो दुदिक थेके दुटो कार्व करलाम। ओपर दिकटा आमार डान साइडटा एकटु उँचू, बाँ साइडटा एकटु नीचू। एबार मुखटा आँकलाम। तुमिओ आँको। खूब सुंदर होच्छे। এবার আমরা নাক আঁকবো। তুমি মুখটা করে নাও। হ্যাঁ দেখো নাকটা করছি, তুমিও করো এখান থেকে। না হলো না, হলো না, দাঁড়াও আমি একটু দেখিয়ে দিই। এখান থেকে শুরু, এখানে শেষ। তুমি পেছন দিকটা করো। হ্যাঁ এবার ঠিক হয়েছে। ঠিক। এবার দেখো আমরা ওপরে গিয়ে চোখটা করছি। চোখ একদিকে চোখ করলাম, বা ঠিক আছে। এবার দেখো আর একদিকে চোখটা করছি। এবার আমরা চুলটা করব। দেখো চুলটা দুটো ভাগ করলাম, একটা চোখের উপর থেকে আর একটা দাগ যাচ্ছে। তুমিও টানো। না হলো না, হলো না, আমি একটু দেখিয়ে দিই, দাঁড়াও। দেখো প্রথম যে ভাগটা সেটা একটা চোখের উপর অব্দি আসছে, তার পরের ভাগটা দেখো সেই চোখের উপর থেকে যাচ্ছে, সেই চোখের ঠিক ওপরটা থেকে চুলের ভাগটা হয়েছে। নাও টানো। হ্যাঁ এইখান থেকে টানো। এই বা ঠিক হলো। এইবার দেখো ভালো করে দেখে নাও, এই সাইডের আমি চুলের ভাগটা করলাম আমার ডান সাইডে। হ্যাঁ এবার নিচে নামাও, নিচে নামাও, ব্যাস। এবার ওপর থেকে যাচ্ছি, দেখো এই ওপর থেকে মাথার উপরে চুলটা করলাম, বা নিচে দাও। হ্যাঁ এইবার এই কানের নিচ থেকে, কানের নিচ থেকে, হ্যাঁ যাও এখান থেকে সোজা টানো, গুড। এবার এটাকে আমি তিনটে, একটা হলো ঠিক এই দুটো আর এই একটা, তিনটে তিনটে দাগ দিচ্ছি। হ্যাঁ একটা হয়নি, হয়নি, বেশি নেমে যাচ্ছে। এই একটা এখান থেকে হলে দুটো আর এখান থেকে এই অবধি তিনটে টানো। ঠিক হলো, আর একটা টানো। হ্যাঁ গুড, ঠিক আছে। এইবার আমরা গলাটা বানাবো। এই আর একটু উঁচু থেকে, এইরকম জায়গা থেকে আর এইরকম জায়গা থেকে এত দূর অব্দি নামবে, করো। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। এবার আমরা ওর হাতা বানাবো, জামার হাতাটা। অত ঝুঁকো না, দেখা যাবে। হ্যাঁ নাও। এই দেখো হাতাটা আরেকটু তোমার সোজা হবে। এই এই অবধি টানো, ব্যাস। এবার দেখো আমি বাঁ দিকে হাতাটাকে নিচে করলাম আর ডান দিকে হাতাটাকেও নিচে করলাম। বাঁদিকে নামাও। হ্যাঁ ঠিক আছে। এবার তোমার ডান দিকে, ব্যাস একদম ঠিক আছে। দেখো এখানে আমি দাগ ভাগ, হ্যাঁ এটা ঠিক আছে। এবার আমি একটু হোয়াইট করে নিয়েছি, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ এবার আমি চুলগুলোকে জুড়ে দিই যাতে রং করতে সুবিধা হয়। এইবার গেঞ্জির নিচেটা করছি।
এই অবধি টানবো, সোজা টেনে দিলাম। আর এই দিকটা করতে গেলে আমাকে হাতের সাইডটা করতে হবে, হাতটা না বানানো পর্যন্ত আমি গেঞ্জিটা বানাতে পারছি না। সুতরাং আমি ডান দিকের হাতটা বানিয়ে নিই। এই তুমিও বানাও প্রথমে গেঞ্জির, হ্যাঁ, বা সাইডটা টানলে। এবার ডান সাইডে হাতটা খেয়াল রাখতে হবে হাতটা কতটা মোটা হচ্ছে, কেন উল্টো দিকের হাতটাও যেন ঠিক ততটাই মোটা হয়। এবার হাতের আঙুলগুলো উপরে, বুড়ো আঙুল, তারপরে আমি চারটে আঙুল করব। দেখো 1 2 3 4, চারটে আঙুল। তুমিও করো ওপরে বুড়ো আঙুল, হ্যাঁ বেশি বড় নয় বুড়ো আঙুলটা, তারপর চারটে আঙুল, 1 2 3 4, হ্যাঁ একটু আমি ঠিক করে দিই, একটা দুটো তিনটে চারটে, চারটে আঙুল। একটু খেয়াল করে করতে হবে আঙুলগুলো, তাহলেই ঠিক হবে। তাহলে হাত হয়ে গেল মানে আমাদের গেঞ্জির একটা সাইড হয়ে গেল, আর একটা আর একটুখানি বেরিয়ে আছে, সেই দাগটা টেনে দিই কনুইয়ের নিচ থেকে, আর একটু নিচে নামো, আর একটু নিচে, হ্যাঁ এরকম জায়গা থেকে টানো, ব্যাস। এবার জুড়ে দাও দুটো দিকের গেঞ্জিকে, এই দুটো দিকের দাগ জুড়ে দিলাম, গেঞ্জিটা রেডি হয়ে গেল। এবার আমরা বাঁ সাইডে ওর হাতটা তৈরি করব। দেখে নি একটুখানি, বাঁ সাইডে হাতটা তৈরি করতে হবে। এই টানলাম, দেখতে হবে দুদিকের হাতটা যেন সমান মোটা হয়। তুমিও টানো, হ্যাঁ নিচে থেকে প্রথমে টানলে তারপরে উপর থেকে টান, বেশি মোটা হয়ে গেল একটুখানি। দেখো ওই হাতটা আর এই হাতটা সমান নয়, মুছে ঠিক করো, টেনে দাও, হ্যাঁ ব্যাস। এবার ঠিক আছে, বেশ সুন্দর, ব্যাস। এবার এর আঙুলগুলো বানাতে হবে, 1 2 3 4, চারটে আঙুল, এর বুড়ো আঙুলটা নিচে আর চারটে আঙুল। বুড়ো আঙুলটা হলো 1 2 3, হ্যাঁ আর একটা আঙুল হবে কুড়ি আঙুলটা, চারটে করো, হ্যাঁ গুড, চারটে আঙুল, খুব সুন্দর হয়েছে। এবার আমরা পা বানাবো, প্রথমে আমরা বাঁদিকের পাটা বানাবো, বাঁদিকের পাটা উঁচু হয়ে আছে, এই নামলো উঠলো, কতটা চওড়া হচ্ছে দেখে নাও, দুটো পা কিন্তু সমান হতে হবে, হ্যাঁ এই জায়গা থেকে শুরু করো, এই অবধি নামবে, এত দূর অবধি উঠবে, না তুমি করো, নামলো গুড, বাহ সুন্দর হয়েছে, ওখান থেকে নামাও, ওঠাও, বাহ ভালো হলো। এবার পায়ের জুতোটা, এটা স্কেটিং করার জুতো, তাই জন্য নিচে আমরা চাকা লাগিয়ে দিচ্ছি। জুতোটা ড্রয়িং করো, ভালো করো, সামনের দিকটা এগো, হ্যাঁ এবার জুড়ে, না হচ্ছে না, এইভাবে জুড়বে না, এই সামনের দিকটায় একটুখানি নিচু হবে, একটু নিচু হলেই এবার দেখো জুড়লে তোমার ঠিক হলো, জোরো, হ্যাঁ এবার চাকা লাগিয়ে দাও, দুটো গোল করো, আর হ্যাঁ হ্যাঁ একটা গোল, ব্যাস সোজা উঠিয়ে দিলেই চাকা হয়ে গেল। এবার আমরা আর একটা পা বানাবো, দেখো কোন জায়গা থেকে পাটা হচ্ছে, এবার পাটা কিন্তু সোজা নামলাম, বাহ কতটা মোটা সেটা দেখে নিতে হবে অন্য পাটার থেকে, সঙ্গে জুতোটাও করে দিচ্ছি, হ্যাঁ তুমি নামো, চলো আরো নামো, হ্যাঁ এই সামনে গেলে জুতো হবে, আমি একটু দেখিয়ে দিই, এখান থেকে নামো, এতটা এতটা চওড়া করো পা, টানো টানো, ব্যাস, হ্যাঁ
এই জুড়ে দিলাম। এবার জুতোটার ফিতে বানাতে হবে আমার, জুতো ফিতে বাঁধার জায়গা আর দুটো ফিতে। হ্যাঁ ঠিক আছে, এদিকের পায়ে বানাও ফিতে বাঁধার জায়গা, হ্যাঁ আর ফিতে। বাহ, এবার এই পায়ের নিচেও দুটো চাকা আমরা বানিয়ে দেব, যেহেতু স্কেটিং করার জুতো। হ্যাঁ, গোল করে জুড়ে দাও। এবার এখান থেকে তিনটে দাগ দিয়ে দিলাম একটুখানি, কেননা স্পিডে চলছে তো, তাই সামনে তিনটে দাগ দিয়ে দিলাম। সমস্ত গার্জেনদের বলছি, সপ্তাহে একটা দিন অন্তত 1 ঘন্টা বাচ্চাকে ড্রয়িং এর জন্য সময় দিন। বাচ্চার সঙ্গে বসে ড্রয়িংটা করান, কোনো রকম অসুবিধা যদি হয় বুঝতে তাহলে আমাদের অবশ্যই জানান। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। ইউটিউবের ভিডিওটা দেখে যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবেন। আজকে আমরা নতুন ছবি আঁকলাম।